আমি এখন যে মানুষগুলোর কথা বলতে চলেছি সেটা সেই সব মানুষের জন্য যারা নিজেদের জীবনে অনেক সমস্যায় জর্জরিত, কিন্তু তারা আগামী সময়ে অনেক বড় জয়ের অধিকারী হবে। সামনের দোকানের পোশাকটা আরও ভালো হবে, এটা বলতে বলতে সব দোকান পিছনে ফেলে আসতো। আরে ভাই, ওর বাবা মা কত বড় লোক ছিল, ওর জন্য নিজেদের স্বপ্ন ফ্রিতে বিক্রি করে দিত। যখন তার মা তার ছেঁড়া জামা সেলাই করত, তখন কেউ জানত না যে সেই সুতো দিয়ে তার ভাগ্য লিখে দিচ্ছে। যখন তার বাবা কড়া রোদে চাষবাস করে নিজেকে জ্বালাত, তখন সৃষ্টিকর্তা দেখুক বা না দেখুক এক ব্যক্তি সেই সব কিছু অবশ্যই দেখত। কেউ তো ছিল যে নিজের বাবার দারিদ্রতাকে সামনে থেকে অনুভব করত, কেউ তো ছিল যে নিজের মায়ের চোখের জল লুকিয়ে লুকিয়ে দেখত। রাতের অন্ধকারে সেই ব্যক্তি প্রতিদিন উঠে পড়ত, কেউ তো এমন ছিল যে দিনে ষোলো ঘন্টা পড়ত। সমস্ত কঠিন সময় কেউ তো এমন ছিল যে নিজের হাতের রেখার সাথে লড়াই করত, কেউ তো এমন ছিল যে সব অপমান থেকে চুপচাপ শিক্ষা নিত। ঘুম কি, পরিশ্রম কি, এসবের পরিভাষা তার ডিকশনারিতে ছিল না। জেদ আসলে কি, কথা দেওয়া কি, এসব ছাড়া সে কিছুই ভাবেনি। যখন কেউ তাকে অবজ্ঞা করত, তাকে নিয়ে কমেন্ট করত, সেদিন সেই ব্যক্তি নিজেকে ঘরে বন্ধ করে রেখে এটা বিশ্বাস করাতো যে একদিন তাকে প্রমাণ করতেই হবে যে মানুষ তার সম্পর্কে যেমনটা ভাবে সে তেমন নয়। প্রমাণ করতেই হবে যে যার রক্ত তার শরীরে বইছে সেটা এত অনুজ্জ্বল নয়। যার দুঃখ আমি 10 সেকেন্ড দেখতে পারি না, সে আমাকে 10 মাস পেটে রেখেছে। আর যাকে আমি জন্মদাতা বাবা বলি, সে আমার মধ্যে প্রতিদিন নিজের থেকে বড় এক ব্যক্তিকে দেখেছে। আমি দুর্বল ছিলাম না, কিন্তু আমাকে দেখে দুর্বল মনে হতো। আমি বাচ্চা ছিলাম না, শুধু বাচ্চার মতো থাকার ভান করতাম। একটা বড় ঝড় আমার মধ্যেও বড় হয়ে উঠেছিল, একটা বড় কাঁটা আমার শরীরেও ফুটত। সবার সামনে হাসতাম, কিন্তু যখন একা থাকতাম তখন অনুভব করতাম। মাসের শেষে আবার যাতে টাকা চাইতে না হয় এটা ভেবে অনেক সময় দুধের জায়গায় জল খেয়ে নিতাম। কেউ আমার অভাব দেখে যাতে মজা না করে সেই জন্য বড় দোকানে ঢুকতে ভয় পেতাম। সবসময় জীবন আমাকে পিষে গেছে, আমার মধ্যে একটা বড় শূন্যস্থান করে দিয়েছে, আর সেটা যে কোনো অবস্থাতেই আমাকে পূরণ করতে হবে। কিভাবে আমি হার মেনে নিতাম, আমার জন্য আমার বাবা মায়ের কত আশা ছিল। খুশির উপর কি শুধুমাত্র অন্যদেরই অধিকার আছে, টাকা পয়সার উপর কি শুধু ধনীদেরই অধিকার আছে? আমি যে কোনো অবস্থায় আমার অধিকার পেতে চেয়েছিলাম, কারণ সেটা আমার প্রাপ্য ছিল। যে কোনো অবস্থায় আমাকে বড় কিছু করতে হতো, কারণ সেটা আমার প্রাপ্য ছিল। বাস, তারপর আর কি, আমি আমার কাজে লেগে থাকতাম। দারিদ্র্যে ভরা ভাগ্যকে মিথ্যে বলে ভাবতাম, যেটা ঠিক করতাম সেটাই করতাম, যতটুকু জানতাম তার থেকে বেশি জানার চেষ্টা করতাম। আর যদি কঠিন সময়ে এভাবে লড়াই করার পরেও সফলতা না আসে, তাহলে সফলতা কার জন্য? ওই ব্যক্তি কেমন পরিশ্রম করছে, এই লাইনটা আমি আপনাদের উপর ছাড়লাম। কারণ সবাই আলাদা আলাদা ফিল্ডে কাজ করে, কিন্তু সফলতার অনুভব করার জন্য সবাই একই রকম। শুধুমাত্র এটা বলতে চাই যে আজ আপনার জীবনে যা কিছু সমস্যায় থাকুক না কেন, আপনার স্বপ্ন যাই হোক না কেন, যখন সেটা পূরণ হবে তখন নিজের বাবা মায়ের জন্য আর নিজের মাতৃভূমির জন্য অবশ্যই কিছু করবেন। দেশে শুধু নিজের নাম নয়, বরং বিশ্বের কাছে নিজের দেশের নাম উজ্জ্বল করার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।